আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ল্যান চাচা বসেন এখানে। আমার যে একটা বন্ধু ছিল তো এটা মারা গেছে, তো আর একটা বেটি ছিল যে কত বড় হয়েছে। কোনটা যে বড় হন গেছে বিহাতে আর তো ব্যবস্থা করতে হবে কিছু। ভাই বাপকেও ছুঁই গেছে 15 বিঘা জমি, বোনটা তো আছে, তিনজনায় মিলে তো সমান সমান ভাগ করতে তো হবে। হ্যাঁ তাহলে এখানটুকু নেবো, বোনটার লেগে তো কিছু ভাবতে হবে। ভাই তুই তো বিয়ে করে নিয়েছি, আমি তো বিয়ে করি না, আমি তো বিদেশ থেকে ঘুরে এসি, বোনটাকে নিয়ে দেখাশোনা করবি ভালো করে। ঠিক আছে, আপনি ঠিক বলেছেন, বেতারা এসেন তারপরে বোনটার বিয়ে দিব। ও বড় ভাবি, বোনটাকে ভালোভাবে দেখবা। হ তুমি যাও, আমি দেখবো। যাচ্ছি তাহলে ভাই। তুই ভাই আমি বিদায় যাচ্ছি, বোনটাকে ভালো করে রাখবি, খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিচ্ছু অসুবিধা হবে না, তুই ভালোভাবে যা। হাই গো, তুমি কিছু ভেবেছো? 15 বিঘা জীবন তোমার বোন যা দেখ পাবে, আমরা কি পাবো? তোর মনে কি যেছে তুই বল, আমাকে সত্যি কথা বল। গো শুনো, আমি ভালো কথাই বলছি, তোমার বোন যখন রাতে শুতিয়ে থাকবে তখন আমরা মেরে ফেলে দেব। কি বললি তুই? আমি টাকার লোভে 15 বিঘা জমির লেগে আমি আমার বোনকে মেরে ফেলবো? এত বড় তোর সাহস, আমার বোনকে তুই মেরে ফেলবি? গো শুনো, গো শুনো, আমি ভালো কথাই বলছি, তোমার যতখানিক জায়গা চলে যাবে। আমি তো মারতে পারবো না, ও আমার বোন, তুই যা করবি তুই নিজের করগা। শেফালি, শেফালি শুন, যাচ্ছি ভাবি। কি হলো ভাবি, কি সাল লাগে ডাকলে? বলো ভাবি কি কথা? বিয়ের লাগি আজ আমার অত সম্পত্তি আছে, তোকে আর থুবই না। আমি কি অপরাধ করলাম, আমাকে কেন মারছো ভাবি? বাঁচাও ভাই, বাঁচাও, বাঁচাও, বাঁচাও ভাই, বাঁচাও। বড় ভাই কেমন আছি? ভালো আছি রে ভাই, ভালো আছি। ভাবি কেমন আছেন? ভাই শেফালি তো নাই, আমরা ওকে জঙ্গিপুরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। এলাও ভাই বসুন, পানি আনছি। এলাও ভাই পানি। ও বর ভাই, কোন মাদ্রাসায় ভর্তি করেছি আমাকে বল, আমি ফোন করব। ভাই জঙ্গিপুরের মাদ্রাসায় দিয়েছি, লে মাস্টারটাকে আমি ফোন লাগিয়ে দিচ্ছি। শেফালি নামের কেউ নাই দাদা? কি হলো, শেফালিকে খুঁজে পান না নাকি আপনারা? বল আমার বোনকে পাওয়া যাচ্ছে না, কোথায় তোরা মেরে ফেললি বল? ভাতিজা কেন মারছো, মারিও না, মারিও না। ভাই আমি মারিনি, সামনুর শেফালির গায়ে শুয়ে ছিল। কোথায় মেরেছি আমাকে দেখা গেছো? চল 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 চল। আমি তাকে ছিলাম ঘরে মেরে হলো। এটা কি সত্যি? সত্যি ভাই, আমি মেরেছি সম্পত্তির লোভে, আমি ভুল করে দিয়ে। আর থানা পুলিশ করিও না ভাই, আর হবে না ভাই, আমি হবে না ভাই, আর এসব করার মানে কি করি? তোদেরকে মাফ করবো, অত বড় কাজ তোরা ভুল কাজ করেছি, তোদেরকে কিছু মাফ দেওয়া যায়? তোদেরকে কোনোদিন মাফ দিব না। জমি জায়গার লোভে এসব কাজ করিও না।